একজন শিক্ষক যেটি করার কথা সেটিকে আমরা গত 14 বছরে করেছি? আমরা তো করিনি। আমরা শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করেছি। আমরা খিচুড়ি রান্না করা শিখিয়েছি, আমরা কী করে চাদর গোছাই শিখিয়েছি, ডিম ভাজে কী করে শিখিয়েছি। আমরা শিক্ষকরা কি প্রতিবাদ করেছি? কয়জন শিক্ষক প্রতিবাদ করেছি আমরা বলেন? 90% মুসলমানের দেশে আমরা শিক্ষা ব্যবস্থায় বলছি যে মানুষের সৃষ্টি হলো বানর থেকে, যেটা ইসলাম ধর্ম বিশ্বাস করে না, মানে না, আমাদেরকে সেটি করতে হয়েছে। ক্লাসরুমে শিক্ষক জানে না পরীক্ষার প্রশ্ন কেমন হবে, অভিভাবক জানে না কি টিচার পড়াবে, এমন এক আমাদেরকে গিনিপিক তৈরি করেছে 15 বছর। আমরা গিনিপিক হয়েছে, আমাদের বিবেককে বিক্রি করেছে টাকার বিনিময়ে। আমরা বাইর থেকে আমাদের বরেণ্য বরেণ্য সব পণ্ডিত মানুষরা তারা নকল করেছে গুগল থেকে, বিভিন্ন জায়গা থেকে, সেটা আবার ভুলভাবে খাওয়ানোর চেষ্টা করেছে। রাষ্ট্র তার সঠিক দায়িত্ব পালন না করে, দেখেন যে কোনো দেশের শিক্ষা ব্যবস্থা যদি আপনি চিন্তা করেন, সেই দেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু বিকশিত হয় সেই দেশের কৃষ্টি কালচার ভাষা সমাজ ব্যবস্থা সেই জায়গাতে। আমরা কি করার চেষ্টা করেছি? কপি করার চেষ্টা করেছি, আমরা গিনিপিক বানিয়েছি। গত 15-16 বছরে আমরা অন্তত 4টি পরীক্ষা পদ্ধতি তৈরি করেছি, কখনো নৈমিত্তিক, কখনো বৃত্তপূরণ, কখনো পরীক্ষা না দেওয়া। এই যে গিনিপিক তৈরি করতে গিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে খাদের কিনারায় নিয়ে গেছি আমরা। শিক্ষক কী দায়িত্ব পালন করবে? আপনি একজন প্রাইমারি শিক্ষকের বেতন একজন ড্রাইভারের সমান, কী আশা করেন আপনি পেটে ক্ষুধা রেখে? আপনি শিক্ষাকে কি গুরুত্ব দিয়েছেন? আপনি দেশে 53টি বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন, আমিও একটি নববিশিষ্ট বিশ্ববিদ্যালয়ের। টাকা চাতে গেলে বলে টাকা নেই, আবার ঠিক একইভাবে বৈষম্য যে মুক্ত বাংলাদেশ, আপনি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে যান, সেখানের বাজেট 2600 কোটি টাকা, গোপালগঞ্জে যান, সেখানে বাজেট একই রকম অবস্থা, আপনি নওগাঁ বিশ্ববিদ্যালয়ে যান, বাজেট 5500 কোটি টাকা। এই যে বৈষম্য, আপনি শিক্ষা ব্যবস্থার তো সুষম উন্নয়নের জায়গাটুকু নেই। শিক্ষা বাজেট জিডিপির এখনও 5% স্পর্শ করতে পারেনি, শিক্ষক কী শেখাবে?